হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে কি দেখতে পারবেন তার অলরেডি কিন্তু থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর প্রথম অংশে বুঝতে পারছেন যে একদিনের বাচ্চা থেকে, এই যে এখানে ভিডিওতে দেখছেন, একদিনের বাচ্চা থেকে একদম 30 দিনের বাচ্চা কিভাবে আপনারা যত্ন নেবেন এবং কোন দিন কোন খাবার প্রোভাইড করবেন, এ টু জেড আপনাদের আজকের ভিডিওটা জানাবো। কারণ এই ভুলভালের কারণেই কিন্তু আপনাদের বাজিগর পাখির বাচ্চাগুলো মারা যায় বা আপনারা বাজিগর পাখি থেকে সফলতা পান না। তো চলেন নম্বর ওয়ান যে কথাটা বলবো আপনাদেরকে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদিনের বাচ্চা থেকে 23 দিনের বাচ্চা, এক একটা বাচ্চার সাইজ কিন্তু এক এক রকম। ঠিক ওদের বাবা মা কিন্তু ওইভাবে কিন্তু ওদের বাচ্চাগুলোকে খাবার প্রোভাইড করে। যেমন এই যে একদিনের বাচ্চা অনেক ছোট হয়, সেই সময় কিন্তু আপনারা যেটা যেমন বড় বড় দানাদার যদি খাবার দেন তাহলে কিন্তু বাচ্চাগুলো খেয়ে হজম করতে পারবে না। তাই ওই সময় চেষ্টা করবেন, যেটা সেটা আমি বলছি তার আগে আপনাদেরকে বলে নিই, এই সময় কিন্তু ওদের বাবা মা ওদেরকে যেটা খাওয়ায় সেটা হচ্ছে একদম লালা টাইপের, একদম লালা টাইপের। সেই জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, একদম ছোট ছোট দানা, যেমন চিনা, এই যে দেখতে পাচ্ছেন চিনা, তারপর হচ্ছে কাউন, হ্যাঁ একদম কাউন, এগুলো কিন্তু অনেক ছোট ছোট দানা। এই ছোট ছোট দানাগুলো এই সময় আপনারা আপনাদের পাখিগুলোকে বেশি পরিমাণে দিবেন। আগে যা দিবেন ওই সময় একটু বেশি পরিমাণে দিবেন, সেটা হচ্ছে 1 থেকে 7 দিনের বাচ্চা, বয়স যখন চোখ ফোটেনি, 7 দিনের মধ্যে বাচ্চার চোখ ফুটে যায়। তারপরে মিলেট, ক্যানারি, মানে এক কথা বড় দানা না দিয়ে আপনারা ছোট দানাগুলো বেশি করে দিবেন। আর অনেকের যদি অনেক পাখি মিক্সচার থাকে তারপরে ওই সময় তারপরে ক্যানারি, এই টাইপের দানাগুলো, যেগুলো ছোটো দানা, যেগুলো ওদের বাচ্চাগুলোকে খুব ইজিলি নরম করে খাওয়াতে পারে, ঠিক একদিন থেকে এই 7 দিনের বাচ্চা। আর 7 দিনের বাচ্চা থেকে শুরু করে আপনাদের পরের 14 দিন পর্যন্ত কী দিবেন তার আগে আমি যেটা বলছি, এই যে দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বন এবং গ্রিট, এই জিনিসটা আপনাদের অবশ্যই সবসময় দেওয়া থাকবে। কারণ গ্রিট হচ্ছে পাখির খাওয়ার হজমের কাজ করে, আর ক্যালসিয়াম হচ্ছে পাখির, বলা যায় একদম প্রাকৃতিকভাবে যে ঔষধির কাজ করে সেটা হচ্ছে কিন্তু এই ক্যাটেল ফিশ বন। ক্যালসিয়াম, আয়রন, এটার আসলে গুণাবল বলে শেষ করা যাবে না। সো এই গ্রিট এবং ক্যাটেল ফিশ বন এই দুইটাই একসাথে থাকবে। কিন্তু আপনাদেরকে একটা কন্ডিশন দিয়ে দিই বা বলে দিই, সেটা হচ্ছে গ্রিট খাওয়ালে অবশ্যই ভালো মানের গ্রিট খাওয়াবেন, নাহলে খাওয়ানোই দরকার নেই। কারণ যে গ্রিটগুলো বাজারে কিনতে পাওয়া যায় একদম নিম্ন মানের, মাত্র 40 টাকা 20 টাকা কেজিতেও কিনতে পাওয়া যায়, ওই গ্রিট করানোর চেয়ে না খাওয়ানোই ভালো। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ঠিক একটা 14 দিনের 7 দিনের বাচ্চা, অর্থাৎ 7 দিন থেকে শুরু করে এক্স্যাক্টলি এই এই সময়ের বাচ্চাগুলোর সাইজ কিন্তু এরকম থাকে। আর এই সময় যে জিনিসগুলো আপনারা বেশি বেশি করে দিবেন সেটা হচ্ছে শাকসবজি, সফট ফুড টাইপের খাবার, এই খাবারগুলো তখন দিবেন বেশি বেশি করে। ছোটো অবস্থায় কেন দিবেন না আমি বলছি, কারণ ওই বাচ্চাগুলো তখন অনেক ছোট ছোট থাকে, একদিনের থেকে 7 দিনের সময়, ওই সময় ওরা কিন্তু শাক সবজি খাওয়ার মতন অ্যাবিলিটি থাকে না। তারপরে যে পিঁপড়ার ডিম যদি আপনারা দিতে পারেন, করেন একদিন পর পর বা 2 দিন পর পর, এটা অনেক উপাদান, কিন্তু এটা একটা পাখি প্রতি 3টা 4টা 5টা দানা করে দেওয়া যাবে, পরিমাণে বেশি দিলে সমস্যা। যার কারণে এই যে বার্ড সফট ফুড, যে আমরা এই যে সফট ফুডটার মধ্যে কিন্তু আমি এই যে সব ডায়েটগুলো একসাথে মিক্সড করে সুন্দরভাবে দেওয়া যায়, এটা আপনাদেরকে এর আগেও বলছি। কারণ পিঁপড়ার ডিমটা অনেকের কাছে কিনার আয়ত্তের বাইরে চলে যায়। প্লাস হচ্ছে যে সিদ্ধ ডিম আপনারা সপ্তাহে 2 দিন দিবেন, হ্যাঁ এই গরম শেষ হয়ে গেছে, ঠান্ডার দিন আর সিজনের সময় আসবে যখন পাখির বাচ্চা ফুটবে, ঠিক 7 দিন থেকে 14 দিন এই সময়গুলোর মধ্যে আপনারা এই যে সফট ফুড, পিঁপড়ার ডিম, এগুলো কিন্তু আপনারা সপ্তাহে 2 দিন করে দিবেন। যদি পিঁপড়ার ডিম কিনতে না পারেন তাহলে যে আমার যে সফট ফুডটার কথা বললাম এইটা যদি নিয়ে থাকেন আপনারা ইনশাল্লাহ ওখান থেকে এইটার এইভাবে জাস্ট মিক্সড করে দিয়ে দিবেন, যাতে সময়ও কম আর যাতে সময় আছে তারা তাহলে, আর পাখি তখন নিজে থেকে খাওয়াই দিবেন। তো যেটা বললাম 7 থেকে 14 দিনের বাচ্চা তখন হয়, তখন কিন্তু ওরা এই খাবারগুলো হজম করতে পারে। কিন্তু অনেকে যেটা ভুল করে, তারপরে যে কলমি শাক দিবেন সপ্তাহে 2 দিন করে, এই মানুষ যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে যে ওই সময় বাচ্চা হওয়ার সাথে সাথে শাক দিচ্ছে, সফট ফুড দিচ্ছে, কী দিচ্ছে কী না দিচ্ছে, ওই সময় কিন্তু ওই বাচ্চাকে যখন নিয়ে যায় খাওয়াতে যায় নরম খাবারটা, তখন অটোমেটিকলি কিন্তু পাখি হজম করতে পারে না, বাচ্চাটা হজম করতে পারে না, তখন অটোমেটিকলি বাচ্চাটা ওই মারা যায় হজম করতে না পারার কারণে। ওই জন্য ওই সময় ছোটো দানা, আর যখন 7 থেকে 14 দিন তখন এই দানা। তারপরে 14 দিনের সময় কিন্তু এই যে আপনারা সানফ্লাওয়ার দিতে পারবেন, সানফ্লাওয়ারটা দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে
যেমন তেলোক্ত টাইপের খাবারগুলো, যেমন হচ্ছে আপনার গুজি তিল, তিসি, এই খাবারগুলো আপনারা কিন্তু 7 দিনের পর থেকে আপনার পাখিগুলোকে প্রোভাইড করতে পারবেন 14 দিন পর্যন্ত। কিন্তু 14 দিনের 7 দিনের আগে ওই খাবারগুলো প্রোভাইড করবেন, এই সময়টা একটু মাথায় রাখতে হবে। এই যে যেমন এটা 14 দিনের বাচ্চা, সো এরকম কোয়ালিটির যখন হবে এইভাবে ডিফারেন্স করে করে যদি ওইভাবেও মেনটেন না করতে পারেন, কিন্তু এই যে আমি বললাম যে ওই সময় ছোটো দানা, 7 দিনের পরে একটু ওই যে সফট ফুড খাবার, তারপরে যেটা আসছে যে আপনার পাখিগুলো কিন্তু যখন 14 দিন পার হওয়ার পরে 14 থেকে 21 দিন, এই সময় কিন্তু পাখিগুলোকে আপনারা যেমন ভিটামিন, স্যালাইন পানি, এই টাইপের পানিগুলো আপনারা বেশি করে দিবেন, যেমন ভিটামিন বি, ভিটামিন সি, হ্যাঁ, রানার যে মাল্টিভিটামিন থাকে এই ভিটামিনগুলো, কারণ ওই সময় পাখিগুলো ওদের মানে বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে বা বাচ্চা থেকে ডিম থেকে তাপ দিয়ে বাচ্চা বড় করতে ওদের অনেকটা বের করতে অনেকটা শরীরে স্ট্যামিনা তৈরি হয়ে যায়, ঠিক তখন আপনারা এই কাজ করবেন। এই যে এটা একটা 23 দিনের বাচ্চা, আর 23 দিনের বাচ্চা থেকে আপনারা হচ্ছে 30 দিনের বাচ্চা, এই সময় হচ্ছে পাখিগুলো অনেক বড় হয়ে যায়, বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায়। যেটা করবেন সেটা আমি বলছি, তার আগে যেটা বললাম যে আপনারা 14 থেকে 21 দিন এই সময়টা আপনারা আপনাদের পাখিগুলোকে ভিটামিন কোর্সগুলো মানে অর্থাৎ ভিটামিন, স্যালাইন এগুলো দিলে ওদের পাখিগুলো, এটা হচ্ছে মধ্য টাইম, না শেষের সময় না প্রথমের সময়, ঠিক মাঝামাঝি ওই সময় কিন্তু টায়ার্ড হয়ে আসে পাখির বাবা মাগুলো, আর বাচ্চাগুলোকে ওই সময় যদি আপনারা ভিটামিন দেন ওই সময় কিন্তু ও হজম করতে পারে বা ওর অ্যাবিলিটি তৈরি হয়, ঠিক ওই সময়টা 7 দিন 14 দিন থেকে 21 দিনের ওই মাঝামাঝি সময়টা যদি আপনারা এই জিনিসগুলো দেন পাখিগুলো অটোমেটিকলি ফিট হয়ে উঠবে এবং বাচ্চাগুলোকে লাস্ট ফিনিশিং পর্যন্ত নিয়ে যাবে। সো 1 দিন থেকে 23 দিনের বাচ্চা পর্যন্ত আপনাদেরকে বলে দিলাম, এখন 23 দিন থেকে 30 দিন মানে বাকি যে সময়টা, এই সময় কিন্তু আমার দেখুন আপনারা হাড়িতে দেখেন অনেকগুলো বাচ্চা কিচমিচ কিচমিচ করতেছে, সব এক লেভেল। এই জিনিসটা যেটা করবেন, আপনার কাছে যদি ওয়ে থাকে ছোটো ছোটো বাচ্চাগুলো একটা হাড়িতে দিয়ে দেবেন আর বড় বড় বাচ্চাগুলো এক জায়গায় রাখবেন, আর তার পাশাপাশি ওই সময় যেটা করবেন আপনারা প্রথমের দিকেও করবেন কিন্তু এই সময় সবচেয়ে বেশি করবেন, বেশি পরিমাণে বটবটি দিয়ে রাখবেন, প্রতিদিন বটবটি দিবেন, যাতে ওদের বাচ্চাগুলোকে যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় যেমন বটবটি, শাক, এই খাবারগুলো অল্পতে ওরা খেয়ে নিয়ে ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে পারে, আর যতই খাওয়াক না কেন কলমি শাক, হ্যাঁ, এটা ওদের তখন করে কি দেখা যাচ্ছে প্রতিদিনই আপনি দিলেন বা সপ্তাহে একদিন গ্যাপ গ্যাপ করে সপ্তাহে 3 দিন করে দিলেন, কিন্তু বটবটি প্রতিদিনই হবে, সকালবেলা বটবটি দিলেন আর বিকাল দুপুরবেলা দেখা গেল যে হচ্ছে কলমি শাক দিয়ে দিলেন। সো এইভাবে যখন দিবেন তখন বাচ্চাগুলোকে নিয়ে যে ওরা হচ্ছে সুন্দরভাবে খাওয়াতে হবে, অল্প খাওয়ালো আর দানাদার খাওয়ালো হয়ে গেল, কারণ তখন ওদের খাদ্যথলিটা অনেক বেশি বড় হয়ে যায়, যখন বাচ্চাটা বড় হয়ে আসে তখন অটোমেটিকলি, এই যে যেমন এখানে দেখেন আপনারা যখন সব এক সাইজের বাচ্চা, এইরকম আপনারা যদি এতগুলো করে বাচ্চা পেতে চান তাহলে এইরকম আপনারা টাইমিং ওয়েজ দিয়ে 1 থেকে 7 দিন কী খাবার দিবেন, 7 থেকে 14 দিন কী খাবার দিবেন, 14 থেকে 21 দিন কী পানি দিবেন, কী খাবার দিবেন, এইভাবে যদি আপনারা মেনটেন করে যেতে পারেন আশা করি আপনার বাজিগর পাখির বাচ্চা, আপনারা এই যে আপনারা যে হাড়িতে এতগুলো করে বাচ্চা দেখেন, আমার অনেকে হয়তো ইনসাল্ট করেন, অনেকে হিংসা করেন এবং অনেকে ভালোবাসে বলেন যে শাকিল ভাই আপনি পারেন, আমি কিন্তু এই জন্যই পারি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা উপকারে লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো পাখি লাভার ভাই তাদের এইভাবে দেখে যত্ন করে সেও সফলতা পায়, কারণ তার সফলতায় আমাদের সফলতা আর আমার সফলতা আর আপনাদের সফলতায় সমান সমান। জানি না আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, বলে দিলাম বারবার, আর এইভাবে আপনারা যদি আপনাদের পাখিগুলোর যত্ন নিতে পারেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনারা সফলতা পাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।